মিডিয়াটা আসলে কেমন ছিল, যে 5ই অগস্টের পূর্বে মিডিয়াটা কেমন ছিল? আমাদেরকে একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা 3 জন মন্ত্রী আলোচনা করতে গিয়েছি, যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাটডাউন কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। তো 18ই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের পারসেপশনে এটাই ছিল, বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে 3 সমন্বয়ে গিয়ে হচ্ছে 3 মন্ত্রীর সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, এটা ছিল নিউজ। এবার ধরেন পিছনের ঘটনা দেখি, যেটা আপনাদেরকে জানানো হয় নাই। ওই ঘটনার পূর্বে যখন আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয়, ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কোনো ধরনের সংলাপ আমরা যাব না। আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। সেদিন রাতের বেলা GTFI-এর একটা টিম আমার বাসায় আসে, সায়েন্স ল্যাবে একটা মোড়ে হচ্ছে আমার বাসা, আর সেখান থেকে আমাদের 2 জনকে উঠিয়ে নিয়ে যায়। অর্থাৎ আমাদের আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার একটা, তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি, তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসায় একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে, আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসা, তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত 1 মিনিট দেখা করতে হবে, অন্তত 1 মিনিট সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে। কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ, তা আমরা বলেছিলাম যে অসম্ভব, আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না। পরে আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্টিস একসাথে ছিলাম, আমাদের উঠিয়ে দেওয়া হয়, এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খোঁজ নিয়ে আসছেন, সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মাতে নিয়ে যাওয়া, আমরা পদ্মাতে যাই সাথে সাথেই 3 জন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন, তৎকালীন সহমন্ত্রী নওফেল, আনিসুর ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুর হক, তারপর হচ্ছে যে আরাফাত, এই 3 জন সাথে সাথে প্রবেশ করেন। তা আমরা GDF এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই 3 জনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না, আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন, অসম্ভব, কোনোভাবে আমরা এখানে বসবো না। পরে GDF এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ, ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, উনিও আসেন, এবং ওনার যেই পরবর্তী GSO-1 বা ওনাদের যেই হায়ারার্কি থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে, দেন আমাদেরকে একরকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে, আমরা বলিনি। পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না, পরে ওই 3 মন্ত্রীকে 30 মিনিটসের মধ্যে বলে যে যে ওরা বসবে না, পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান, আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি এক্সিটটাও দেখি, মানে আমরা 2 জন কোনোভাবেই কনভিন্স হই না। ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি, তখন আমাদেরকে একটা সেফ রুমে নিয়ে যাওয়া হয়। সেফ রুমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা GDF এর সেফ রুম, বাইরে থেকে মনে হবে একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন সেখানে মডার্ন এমিনিটিস সব কিছুই সেখানে অ্যাভেলেবেল, কনফারেন্স রুম রয়েছে, সব কিছু রয়েছে, সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয়। দেন পরবর্তী 2 দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের, এবং রাষ্ট্রে এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেফ রুমে বসে নাই, এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায়। একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে, সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা, এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি, আজকে আমার মিডিয়াকে দেখছে সব জায়গায়, আমি মিডিয়ার উপরে প্রচণ্ড পরিমাণ ক্ষুব্ধ, ওই মিডিয়ার প্রতি আমার ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি। এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে, সবগুলোর দায়ভার। ইদামিতে আসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না, কারণ আমাদের ফোন ছিল না, আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব, আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তো আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি সেটেলমেন্টে আসো তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো, তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন, এবং আমাদেরকে বলছিল এই এই লোকের কেরিয়ার অলরেডি সেটেলড, কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে যাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না। তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি, কারণ আমার একজন, কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে। হাসিব যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরও বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল, আবার DGFI এর একদম পুরো যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই। তারপরে আমাদের কথা হচ্ছে আমরা
সেখানে যাব, কিন্তু মিটিং করবো না, আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো। সেখানে সাজ্জু সামিকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে, সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো। ওনারা যদি মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব, তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই, কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই। আমরা 8 দফা দাবি, 9 দফা থেকে 8 দফা আসছে, সেটাকেও ওনারা কেটে দিয়েছে, সেটাকেও DGFI নিচে কেটে দিয়েছে। এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে, নিচে আসার পরে আমরা দেখলাম মিডিয়ার এখানে যারা যারা আছে এই ক্যামেরাগুলো লঘু সহ মিডিয়া, তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখেছি। এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেফ হোমে নিয়ে আসা হয় আমরা দেখেছি DGFI ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে, এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন। এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশনের অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে, যেটা কোনো সংলাপ নয়, এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না, কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না, কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই। এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন, সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই, আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে প্রচেষ্টা করা হয়েছে। এবং ওই দুই দিন আমরা ওই সেফ হোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না, এরা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস DGFI নিয়ন্ত্রণ করে। আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন, আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত 16 বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকে কেমন বাংলাদেশটাই সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক। কেন অপ্রাসঙ্গিক? কারণ হচ্ছে আমার অ্যাসপাইরেশনের কথাবার্তা বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সর্ড একটা প্রোগ্রাম, সেই জায়গা থেকে আমি কথা বলছি।